ভিডিওর শুরুতেই আপনি রয়েছেন জলপাইগুড়ি জেলার মাল মিউনিসিপ্যালিটি অর্থাৎ মালবাজার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বেশ কিছু শূন্যপদ রয়েছে। তো এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার পদ্ধতি কি রয়েছে, যোগ্যতা কি রয়েছে, সমস্ত কিছু থাকছে আপনার জন্য এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি ভিডিওটি দেখে আপনিও উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটি হচ্ছে, প্রথমে দেখতেই পাচ্ছেন আপনারা, www.malmunicipality.org। এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা চলে যাবেন নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্টসের অপশানে। দেখুন এখানে লেখা রয়েছে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট। তো এখানে সবার নিচের দিকে দেখবেন আপনি, নোটিফিকেশনের নিচের দিকে দেখবেন এখানে একটি নোটিশ রয়েছে, ডিটেলস অফ পোস্ট, পে স্কেল অ্যান্ড আদার কোয়ালিফিকেশনস ফর রিক্রুটমেন্ট আন্ডার মাল মিউনিসিপ্যালিটি। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ওপেন হয়ে যাবে, এবং এটি সেই বিজ্ঞপ্তি চাকরির। এখানে সমস্ত কিছু রয়েছে, কটি শূন্যপদ এবং কোন ক্যাটাগরির জন্য কতটি ভ্যাকেন্সি রয়েছে, এবং আবেদন করতে হলে যোগ্যতা কত এবং বেতন কত রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। আমি একটু ডিটেলসে আপনার সঙ্গে এই ভিডিওতে এখনই আলোচনা করব। তো আপনি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনি উপকৃত হবেন। জলপাইগুড়ি জেলার মাল মিউনিসিপ্যালিটিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে বড় হাতের MM/C/1082/Staff/2018-19, এবং ডেট রয়েছে এখানে 01/01/2018। এটি হচ্ছে তারিখ, এই বিজ্ঞপ্তি এই তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে, এটার তারিখ রয়েছে এখানে। তো এখানে যে শূন্যপদগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্লার্কের শূন্যপদ রয়েছে দুটো, এসসির জন্য একটি এবং এসটির জন্য একটি। তারপর রয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট দুটি শূন্যপদ, অসংরক্ষিত এক, এসসি এক, এবং মজদুর পদ রয়েছে 16টি শূন্যপদ। এখানে অসংরক্ষিত 7, অসংরক্ষিত ইসি 2, অসংরক্ষিত এক, সার্ভিসম্যান এক, এসসি 3। তো এখানে দেখতেই পাচ্ছেন আরও এমন ধরনের আরও কয়েকটা শূন্যপদ রয়েছে, একটি একটি করে ভ্যাকেন্সি, এবং মেট্রো রয়েছে দুটো ভ্যাকেন্সি। তো এটা হচ্ছে 8 পাস যোগ্যতায়। তো আপনারা কিন্তু এখানে খুব সহজেই, খুব ইজিলি আবেদন করতে পারবেন। তো এইসব পদে আবেদন করতে হলে কিন্তু প্রার্থীর 1/1/2018 তারিখের হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, এবং শুধুমাত্র রোড রোলার যে পদ রয়েছে শূন্যপদ, সেই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর কিন্তু 20 থেকে 40 বছর বয়স থাকতে হবে 1/1/2018 হিসেবে। এর মধ্যে যদি আপনার বয়স থাকে তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য, এবং সংরক্ষিত শ্রেণীর জন্য নিয়মানুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো আমরা জেনে নেই এই পদে আবেদন করতে হলে প্রার্থীর যোগ্যতাগুলি কি কি থাকতে হবে। তো বন্ধুরা, এখানে প্রথমে বলা আছে যে ক্লার্ক মাধ্যমিক বা সমতুল্য সঙ্গে কম্পিউটার নলেজ থাকলে কিন্তু অগ্রাধিকার পাবে ক্লার্ক পদের জন্য, এবং এখানে স্যানিটারি অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে হলে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ এবং প্রি সার্ভিস ট্রেনিং থাকতে হবে, তাহলে কিন্তু আপনি স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এবং মজদুর পদে আবেদন করতে হলে কিন্তু প্রার্থীর 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, ভালো স্বাস্থ্যের অধিকারী ও স্পোর্টসম্যানশিপ থাকতে হবে, কোনো খেলার সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, এবং ফিজিক্যালি খুব গুড স্ট্যান্ডার্ড থাকতে হবে, ফিজিক্যালি খুব ভালো থাকতে হবে প্রার্থীর, এবং 8 পাস থাকতে হবে, তাহলে মজদুর পদে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যোগ্য হবেন। এবং মেট পদে আবেদন করতে হলে এখানেও একই যোগ্যতা থাকতে হবে, 8ম শ্রেণী উত্তীর্ণ। এবং টিউবওয়েল মিস্ত্রি অর্থাৎ কল মিস্ত্রি, যেটা টিউবওয়েল যেটা, সেটার যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, সরকারি আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন, এবং এটা কিন্তু আপনার মাস্ট বি, আপনার থাকতেই হবে। এবং রোড রোলার ড্রাইভার যেটা রয়েছে, রোড রোলার ড্রাইভার যেটা রয়েছে সেখানে আবেদন করতে হলে প্রার্থী কিন্তু এখানেও 8ম শ্রেণী পাস হতে হবে, সঙ্গে কিন্তু ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি রোড রোলার ড্রাইভার পদে আবেদন করতে যোগ্য হবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কোন পদে কত বেতন সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এই নোটিফিকেশনে। আপনারা কিন্তু আগামী 30 নভেম্বরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট কিন্তু নভেম্বরের 30 তারিখ। আবেদনপত্রের সঙ্গে নিজের অ্যাটাস্টেড করার সমস্ত প্রয়োজনীয় কপি কিন্তু আপনার দিতে হবে, 2 কপি নিজের অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ছবি, 40 টাকার ডাক মাশুল যুক্ত একটি নিজের ঠিকানা লেখা খাম, এবং 100 টাকার ডিমান্ড ড্রাফট দিতে হবে, ড্রাফট হবে মাল মিউনিসিপ্যালিটির নামে। আপনারা এই সমস্ত বিষয় কিন্তু এখানে দেখে নিতে পারবেন, ডিমান্ড ড্রাফট কোথায় কাটতে হবে, কি লিখতে হবে এখানে লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনার জন্য, আপনারা সেখানে ক্লিক করে কিন্তু এই নোটিফিকেশনটি সুন্দর মতন, ভালো মতন কিন্তু আপনি পড়ে নিতে পারবেন। এবং নির্ধারিত বয়ানে কিন্তু আপনার আবেদনপত্র কিন্তু পাঠাতে হবে এই ঠিকানায় যেটা দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দা চেয়ারম্যান মাল মিউনিসিপ্যালিটি পোস্ট প্লাস
পিএস মাল ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন নাম্বার 735221 এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে আপনার অ্যাপ্লিকেশন লেটার এবং এটা কিন্তু অবশ্যই 30 নভেম্বরের মধ্যে আপনি পাঠিয়ে দেবেন যেন তাদের কাছে পৌঁছে যায় 30 নভেম্বরের মধ্যে। তো বন্ধুরা আজকে আপনার সঙ্গে এই তথ্যটি জানানোর ছিল যে মাল মিউনিসিপ্যালিটিতে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যা যারা আগ্রহী যা যারা সমস্ত ধরনের যোগ্যতা আপনার যদি থাকে যা যা চাওয়া হয়েছে তাহলে আপনি কিন্তু এখানে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে এই খবরটি পৌঁছে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি, তবে তার আগে আবারও করছি আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা ফিরছি পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।